ফান্দে পরিয়া আসো রায় কান্দে রে ফান্দে পরিয়া আসো রায় কান্দে রে প্রাদর্শক শ্রোতা ইতিমধ্যেই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলপার সৃষ্টি করেছে যে ভিডিও ফুটেজটি হয়তো অনেকে দেখেছে না বা অনেকেই দেখেননি যদি দেখে থাকেন তাহলে তো দেখছেনি ভাই আর যদি না দেখে থাকেন তাহলে আমি আশা করব আজকের এই ভিডিওটি দেখেন ফান্দে পড়লে যে বগা কীভাবে কান্দে সত্যি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন চিন্তাইকারী আসলে ঘটনা হয়েছে কি একজন চোর যদি ধরা পড়ে তাকে যদি কেউ মারধর করে সেটা দেখতে কিন্তু খারাপ লাগে বা নিজের চোখ দিয়ে পানি বের হয়ে যায় হারে কীভাবে মানুষ মারছে কিন্তু চোর যখন চুরি করে পালিয়ে যায় তখন মনে হয় সালারে যদি দৌড়তে পারতাম কচু কাটা করতাম যাই হোক এরকম একটা ঘটনা ঘটেছে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় যেটা কিন্তু ভেসে বেড়াচ্ছে সেটা হলো ট্রেনের জানালা দিয়ে একজন মোবাইল ছিনতাইকারী হাত ঢুকিয়ে দেয় আমরা পাশে দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিওটি দেখতে থাকুন মানে হাত ঢুকিয়ে দেয় মোবাইল চিন্তাই করার জন্য হ্যাঁ মোবাইল চিন্তাই করার জন্য হাত ঢুকিয়ে দেয় কিন্তু সতর্কবশত একজন টের পেয়ে যায় অবশেষে তার একটি হাত ধরে ফেলে ধরে ফেলার সাথে সাথেই ওই ট্রেনটা ছেড়ে দেয় কিন্তু সে হাতটা এ পর্যন্ত নাসরবান্দা সারে নাই তাই তো সে এক হাতের উপরে জ্বলতে ছিল ট্রেনের মতো ট্রেন চলছে তো ওই চোরটা অবশেষে বুঝতে পারছে আমার তো এবার দফার অফা আমি তো ফান্দে বগা পরিয়েই গেছি বাসার তো কোনো কায়দা নেই কি করা যায় খুব চেষ্টা করছে কিন্তু সারার কোনো কায়দা নেই তো ট্রেন তো সেরে দিছে এখন যদি সে সেরেও যায় তাহলে তো পরে তো গাড়ি চাপা করে মারা যাবে তো চোর অবশেষে আর একটা হাত ভিতরে ঢুকিয়ে দিয়েছে তো আরেকজন আরেকটা হাত ধরছে আরে ভাই এভাবেই চলতে চলতে দশ কিলোমিটার এই ঝুলন্ত অবস্থায় এই চোরকে মানে নিয়ে যাওয়া হয়েছে তো দশ কিলোমিটার পরে পরবর্তী রেল স্টেশনে তাকে মানে ছাড়া হয়েছে বা নামিয়ে দেওয়া হয়েছে তো বিষয়টা কি বুঝলেন এই যে অবস্থা আমার বিশ্বাস যদি ও শিক্ষা পেয়ে থাকে বা ও যদি বুঝে থাকে ও মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে হয় আর কোনো দিন চুরি করবে না মানে কি আর বলবো এই ঝুলন্ত চোর জীবনের বড় সাইজ হয়েছে চুরির জিনিসটা কিন্তু অত্যন্ত খারাপ জিনিস যেটা কবিরা গোনা আজকে মানুষ চুরি কেন করবে তার চেহারাটা দেখে বুঝলেন তার কিন্তু গায়ে শক্তি আছে সাবল হ্যাঁ সে ইচ্ছা করলে কামাই করে খেতে পারে কাজ করে খেতে পারে চাকরি করতে পারে বা যে কোনো জায়গায় কাজ নিতে পারে নিয়ে কিন্তু কাজ করে খেতে পারে কিন্তু না এদের কথা হলো যে আমরা অল্প দিনে বড়লোক হব বা অল্প এক রাতে কামাই করবো সারা মাস বসে খাব এই ভাবনা যারা করবে যে একদিনে কামাই করে সারা মাস বসে খাবো আবার এক মাস পরে আবার একটা দান্দা খুঁজবো একটা মুরগি পেলে সেই মুরগিটারে করে আবার এক মাস এই চিন্তা ভাবনা করে যারা পৃথিবীতে চলার চেষ্টা করবে তারা সফল হতে পারবে না কি আমার জীবনের প্রথম যখন আমি নাজেরা পড়ি বা হাফিজা মাদ্রাসায় হেফজনে এনি এমতো অবস্থায় শুনলাম যে চোর ধরা পড়ছে বুঝছেন তো আমার জীবনের ইচ্ছা যে চোর দেখবো কোনোদিন তো চোর দেখিনি তো আজকে চোর দেখবো তো আমাদের ছাত্র সহকারে আসর নামাজের পরে আমাদের একটু বিরতি হয় খেলাধুলার ছুটি হয় তো ওই সময় আমরা তিন চারজন ছাত্র মিলে গেলাম চোর দেখার জন্য তো চোর দেখার জন্য গিয়ে দেখি একজন মানুষকে বেঁধে মানে তারে মারধর করা হয়েছে এখান দিয়ে ওখান দিয়ে রক্ত বের হচ্ছে বা হাত পা দিয়ে কাঁটা ফাটা হয়েছে মানে উত্তম মাধ্যম থেকে দেওয়া হয়েছে আর বেচারাটি কান্না করছে তখন আমরা বললাম কি ব্যাপার চোর কই তখন মানুষ বলতেছে এইটাই চোর তো সত্যি বিশ্বাস করেন কলিজাটা ফেটে গেল খুব খারাপ লাগলো হারে একজন মানুষকে ধরে বেঁধে মারতেছে আর বলতেছে এইটাই চোর মানুষ কোনো দিন চোর হতে পারে তখন আমি মনে করছি যে চোর মনে হয় অন্য কোনো এক জন্তু বা চোর মনে হয় দেখতে অন্যরকম ভাল লোকের মতো বা ওই কালো মালো মানে ওই এক রকম মনে হয়েছে কিন্তু চোর যে মানুষ এটা আমি ওই সময় বুঝতাম না বা আমার ছাত্র সঙ্গীরা ভাইরা ওরাও জানতো না ওরাও দেখি কয় কি ব্যাপার এটা না মানুষ এটা তো চোর না তার মানে চোরই তো ভাই মানুষ আর মানুষই তো চোরই করে তো যারা এই সমস্ত কাজ করেন ভাই এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন চুরি করে কোনো দিন কোনো মানুষ সুখে থাকতে পারেনি পারবেও না কারণ সে যদি চুরি করে নিয়েও যায় একজন মানুষের টাকা গহনা বা ধন সম্পদ চুরি করে নিয়ে যায় সেই ব্যক্তিটি যে করিজা থেকে অন্তর থেকে কাঁদবে আর দোয়া কর বদ করবে এই বদ লেগে গেলে তো ভাই আপনার জীবন শেষ এহকাল পরকাল দুটি হারাবে তাই শরীরে শক্তি থাকতে অবশ্যই কাজ করতে হবে কারণ বিশ্বনগীর কাজ করে খাও তোমরা কেন তোমরা চুরি করবা কেন ভিক্ষা করবা ভিক্ষা করাও নি সে তো দূরে থাক অতএব যার যার কাজ করে সেই সেই খাও যাই হোক দর্শক তো ভিডিওটি আসলে অনেক মজাও পাইছে আবার আফসোসও লাগছে হারে বেচারা ক্যা কি কী অবস্থা হইছে দশ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সেরে পর্যন্তই আর লম্বা করবো না ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দেবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এ পর্যন্তই নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিও না আপনাদের সম্পর্কে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ